আজ চিফ সেক্রেটারি স্তরের আমার গোটে ওভারসাইট কমিটি মিটিং গঠিত হয়েছিল। সে মিটিংর উদ্দেশ্য লা যে যে কমিটি সব গঠন করেছেন চিফ সেক্রেটারি ফর দি পর্পজ অফ আকোমোডেশন হো রিসেপশন অর যাব আর্টে সেক্টরে গোটে আমার সেমিনার হব, সে সেমিনার পাই যে কমিটি গঠন করা যাইছি, সে কমিটির চেয়ারপারসন সবু তাঙ্কর ফিডব্যাক চিফ সেক্রেটারিকে দেলে যে তাঙ্কর কমিটি দ্বারা কোন কোন কার্যানুষ্ঠান সে করেছেন, কোন কোন অ্যারেঞ্জমেন্টস হয়েছি। আমার মেক ইন ওড়িশা কনক্লেভ পাই বহুত ভালো আমি রেসপন্স পাইছু। মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে যাই করে দিল্লি রে প্রায় 26টি অ্যাম্বাসেডর মানক সহ কথাবার্তা করেছেন, তাঙ্কু ইনভাইট মধ্যে করেছেন। সো আমি এক আশা করুছু বহুত সংখ্যারে ইনভেস্টর্স ইন্ডিয়ারু এবং বাহারু এই কনক্লেভ পাই আসিবে এবং তা পাই কেমতি শৃঙ্খলিত ভাবরে আমার সবু কার্যানুষ্ঠান হব তা পাই আজি আমার মিটিং গঠন হয়ে করি আলোচনা হয়ে করি সব কেতেটা আমার নিষ্পত্তি নেইছু। আমার অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে, সেথিরে বহুত লোক রেজিস্ট্রেশন করুছন্তি। আমার রেজিস্ট্রেশন পরে আমি তাঙ্কু দেখুছু উইচ আর দি ওয়ান সুটেবল ফর ওড়িশা, সুটেবিলিটি দেখি সারলা পরে আমি তাঙ্কু কনফর্মেশন দেউছু। দ্যাটস অ্যান অনগোয়িং প্রসেস, ভাবুছি প্রায় মাসে পরে জানা পড়ব উইচ আর দি কনফর্মেশন দ্যাট উই আর গেটিং ফর দিস ইভেন্ট। রোড শো আমার দুইটি রোড শো বর্তমান আয়োজন করা যাব আর সপ্তাহে, গোটে হচ্ছে হায়দ্রাবাদ 25 তারিখ রে আর কলিকাতার 27 তারিখ রে। ফার্স্ট উইক অফ নভেম্বর আর গোটে রোড শো হব দিল্লি রে। এমতি ভাবুছ আমি এই সিটিজ রে যাই করি উই উইল ক্রিয়েট বেটার অ্যাওয়ারনেস অবাউট দি ইনভেস্টমেন্ট ইকোসিস্টম দ্যাট এক্সিস্ট ইন ওড়িশা। রোড শো আমি দেখাইবা আমার পলিসি কোণ আছে 8টি সেক্টর পাই যুটি আমি ইনভেস্টমেন্ট ইনভাইট করুছু, 8টি সেক্টর পাই কোণ আমার পলিসি রয়েছে, কোণ আমি ফ্যাসিলিটেশন তাঙ্কু দউছু তাঙ্কু সেটা আমি বতাইবা। তাছাড়া কেতোটি কোম্পানি যেমানে কিছু ইন্টারেস্ট প্রকাশ করেছেন ওড়িশারে তাঙ্কা ইনভেস্টমেন্ট করিবা পাই সে কোম্পানি মানক সহ ওয়ান টু ওয়ান মিটিং মধ্যে করা হব, সেতিরে মাননীয় মন্ত্রী আমার সাংরে যাবে এবং এই তিনটি সিটি এমে প্রথম পর্যায়ে আমি করিব। এথর এ পর্যন্ত আমার প্রায় 800 রেজিস্ট্রেশন হলানি এন্ড উই আর এক্সপেক্টিং দ্যাট দিস নম্বর উইল গ্রো ওয়ান্স দ্য পব্লিসিটি হ্যাপেন্স।